কান চলচ্চিত্র উৎসবে বিদায়ের সুর। সাগরপাড়ের শহরটা একরকম ফ্যাকাশে দেখা যাচ্ছে, উচ্ছ্বাস উত্তেজনা অনেকটাই কমে গেছে, সবার মাঝে বাড়ি ফেরার তারা। 28 মে শেষ হচ্ছে সিনেমার মহাযজ্ঞ, চলচ্চিত্রের তীর্থস্থান থেকে একে একে চলে যাচ্ছেন তারকারা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বিভিন্ন দেশের প্যাভিলিয়নও। এখন আলোচনা কানের সর্বোচ্চ সম্মাননা পাম দিওর বা স্বর্ণপাম যাচ্ছে কোন চলচ্চিত্রের ঝুলিতে। এই পর্যন্ত আমি যে ভাইব পেলাম সেখানে ভয়েস ফ্রম হেভেন, ইউনো, তারপরে স্যাডনেস অফ ট্রায়াঙ্গেল, সেইটা আমি দেখছি যে পছন্দের তালিকায় বেশ এগিয়ে আছে। এশিয়ার দুটি ছবি সেই সম্মাননা আছে, একটি হচ্ছে জাপানের কোরিদা হিরোকাজুর ব্রোকার এবং দক্ষিণ কোরিয়ার পার্ক চেন উকের ডিসিশন টু লিভ। এবার স্বর্ণপামের দৌড়ে ছিল 21টি সিনেমা, তার মধ্যে এগিয়ে আছে ট্রায়াঙ্গেল অফ স্যাডনেস। মার্কিন অভিনেতা উডি হ্যারেলসন আছেন এ সিনেমার প্রধান চরিত্রে। রুবেন অসলুন্ড পরিচালিত সিনেমাটি নিয়ে কানে এবার ব্যাপক আলোচনা। 2017 সালে দ্য স্কোয়ার সিনেমার জন্য স্বর্ণপাম ঘরে তুলেছিলেন পরিচালক অসলুন্ড। এছাড়া স্বর্ণপামের আলোচনায় আছে ইরানি নির্মাতা সাইদ রুস্তাইরের লেইলেস ব্রাদার্স, কানাডার নির্মাতা ডেভিড ক্রনেনবার্গ পরিচালিত ক্রাইমস অব দ্য ফিউচার আর দার্দেন ব্রাদার্স পরিচালিত টরি অ্যান্ড লোকিতা। কান উৎসব এবার 75তম আসর উদযাপন করেছে, তাই স্বর্ণপামের নতুন নকশা করা হয়েছে। 18 ক্যারেট স্বর্ণের পাম পাতার দুটি শিরায় 100টি হীরের টুকরা বসানো হয়েছে। একটিতে উৎসবের 75তম আসরের প্রতীক হিসেবে 75টি হীরের টুকরো এবং অন্যটিতে রয়েছে কান সপাট অংশীদারিত্বের রজত জয়ন্তীর প্রতীক হিসেবে 25টি হীরের টুকরো। সারা বিশ্বের সিনেমা প্রেমীদের নজর এখন পালেদু ফেস্টিভ্যাল ভবনের দিকে। স্থানীয় সময় সন্ধ্যা 8:30 বসছে কান উৎসবের সমাপনী আয়োজন। কার হাতে উঠবে স্বর্ণপাম, কারই বা হবে ভাগ্যবদল, তা জানার অপেক্ষায় পুরো বিশ্ববাসী। কানের পালেদো ফেস্টিভ্যাল ভবনের সামনে থেকে আলকাসির সমসংবাদ।